দেখেছ রুদ্রনারায়ণ, এক মুহূর্ত লাগে সব কিছু পাল্টে যেতে। আজ যে রাজা কে বলতে পারে, কাল হয়তো সেই পথের ভিখারী। বেশ বেশ আমোদ পেয়েছেন না আপনারা? হ্যাঁ না, আমার কথাটা অন্যভাবে ধরুন। আমি কেবল এটাই বলতে চাইছি যে এক পলকে সব কিছু কেমন বদলে যেতে পারে। যে মানুষটার পাশে বসে তুমি খেতে অব্দি পাচ্ছিলে, যাকে দেখে তুমি নাক সিট করছিলে, এখন সে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে দেখে হাসছে, সব কেমন পাল্টে গেল। এসব ক্যানের কথা রাখুন, জল দিন জল। সে তো দেবই, জল দেবো, পরিষ্কার জামা কাপড় দেবো, তো সেসব কি আর তোমার পোষাবে? না পোষালে কি করা যাবে, এভাবেই ফিরতে হবে। কে তাই তো রুদ্র? দাদা তুমি ওদের তালে তাল দিচ্ছ তো? না না না, তাল দেবেন কেন? আসলে জমিদার মশাই সার মর্মটুকু বোঝে, সত্যটা জানে। তাই বলছি কি, রুদ্রনারায়ণ, নিজের মন থেকে এই দর্প এই অহংকারকে তুমি দূর করো, পারলে মানুষকে ভালোবাসো, তাদের হিতের কথা চিন্তা করো। তা যা বলেছেন, তো অন্ধকার হয়ে গেল সর্বাণী, সব আলোগুলো জ্বালিয়ে দিন, অন্ধকার হয়ে গেছে তো। এখানে তো একটাই প্রদীপ চলছে। বলছি যে বাইরের প্রদীপগুলো জ্বালাতে গেলে তো তেল লাগবে, কিন্তু বাড়িতে তো তেল নেই। আচ্ছা দাঁড়ান, আমি ভিতরে কি দেখছি। আগে জমিদার মশাই, আমি বুঝতে পারছি যে আপনাদের এই অন্ধকারে বসতে হয়তো কষ্ট হচ্ছে, আমি এখনই সমস্ত আলো জ্বালাবার ব্যবস্থা। আরে রামপ্রসাদ, তুমি অত শত ভাবতে যেও না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রামপ্রসাদ শো থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।